Hey my YouTube family, welcome to a new video, Galaxy of Controversy তে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে। সকাল থেকে অন্যরকম ভিডিও শুট করতে পারিনি, তাই আজকে সারা দিনের সমস্ত ভিডিও এই মাত্র দেখলাম সবার দেখে, তারপর তোমাদের সাথে কিছু কথা না শেয়ার করে পারলাম না। মূলত আমার ভিডিওতে যেসব কমেন্টসগুলো এসেছে আমি সেগুলো নিয়েই তোমাদের সাথে ভিডিওটা করতাম, আর তারপরে দেখলাম যে না, ভিডিও যাদের নিয়ে করছি তাদের ভিডিওটা একটু ভালো করে দেখে আসা উচিত। যখন ভালো করে দেখলাম সেখানে অনেক অনেক কমেন্টস পেলাম, যারা নিজেদের ফ্রাস্ট্রেশনগুলোকে কমেন্ট সেকশনের মধ্যে উতরে দিয়েছে, যাকে বলে যারা মেইন ক্রিয়েটর তাদের উপর এর কোনো এফেক্ট পড়ছে বলে আমার মনে হচ্ছে না। কথা বলছি হচ্ছে টিনা আর সন্দীপটাকে নিয়ে, যারা এই মুহূর্তে নেক্সট পরকীয়া কাপল, পরকীয়া ফেমাস কাপল। তো আমি জানি এগুলো বলার পরে তোমাদের মনে অনেকেরই আমাদের জন্য রাগ হবে, কিন্তু বিশ্বাস করো এগুলো তো ওরা নিজেরাই শো অফ করছে, তাহলে আমরা যদি সেটা নিয়ে সমালোচনা করি সেক্ষেত্রে আমাদের দোষ কোথায়? আমরা তো ভিউয়ার্স, আমরা তো কথা বলবোই। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আজকে বলে রাখি, দীপদা যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে সে খুব ডিফেন্ডের সাথে খেলা করেছে। মানে সে বারবার বলছে সেদিন রাতে যদি পুলিশের ভয়ে না পালিয়ে যেতাম তাহলে হয়তো আজকে এই বদনাম বয়ে বেড়াতে হতো না। আচ্ছা, মানুষ ভয় কখন পায়? একজন নির্দোষ ব্যক্তি কি ভয় পালায়? একজন নির্দোষ ব্যক্তি কি থানায় সারেন্ডার করতে ভয় পায়? মানছি তার বউ পরকীয়া করেছে, সে হয়তো পিটিয়েওছে, তাহলে পুরুষ হিসেবে তার বুকে তো বল থাকা দরকার যে হ্যাঁ আমি পিটিয়েছি, তার একটা রিজন আছে। আর যদি সেটা খারাপ, মানে ভুল তো আমি করেছি, তার নিজের রিয়েলাইজেশনে এটা হওয়া উচিত একটা পুরুষ মানুষের যে আমি ভুল করেছি মানছি, কিন্তু সেও ধোয়া তুলসী পাতা নয়। তো আমরা থানায় গিয়ে সারেন্ডার করার এখানে ভয়ের কি ছিল আমি এটা বুঝতে পারলাম না। আর মধ্যরাতে ছেলেকে এইভাবে ঘুমন্ত অবস্থায় টেনে তুলে ক্যামেরায় শো অফ করাটা সত্যি তখন ভীষণ অকওয়ার্ড লেগেছে, যদিও জানতাম বিষয়ের গভীরে অনেক অনেক সত্যতা লুকিয়ে রয়েছে। দিনের দিন সেগুলো বেরিয়ে এসেছে, কাল তো টিনাদির ভিডিও থেকে ম্যাক্সিমাম সত্যতাটা পেলাম। সে পরকীয়া করেছে এটা যেরকম ঠিক, সেরকম সেদিন রাতে প্রচুর মারধর হয়েছে এটাও কিন্তু ঠিক। নেক্সট কমেন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেগুলো দীপদার ভিডিও দেখে মানুষ কমেন্ট করেছে। তো কমেন্টগুলো হচ্ছে, একজন লিখেছে ভায়োলেন্ট ওয়াইফ বিটার নেভার চেঞ্জ, আই হোপ টিনা উইল থিঙ্ক অ্যাবাউট ইট, ইস বার বচ গেই হো, নেক্সট টাইম পতা নেই, ক্যা করোগে আপ উসকে সাথ। কারণ টিনা দি কালকে ভিডিওতে বলেছে যে সেদিন যদি তার মা আর দাদা তাকে মধ্যরাতে বের করে না নিয়ে আসতো তাহলে হয়তো সে আর পরের দিনকে মানে জীবিত থাকতো না, সেই কারণে এই কমেন্টটা। আরেকজন লিখেছে সন্দীপ নিজের দোষটা ঠিক চেপে গেলে পাবলিক করে, যদি সেদিন নিজের দোষটাও বলতে পারতে তাহলে মানতাম, ইউ প্লেড সেফ বাই ম্যালগিং হার্ট ক্যারেক্টার, আর নিজের ক্যারেক্টার ভুলে গেলে, মেয়ের গায়ে হাত তোলাটা তোমার ঠিক হয়নি, তোমার রিজন বাচ্চা, মা বাবার মুখের দিকে তাকিয়ে হয়ে গেছে বলে হবে না, ভীষণ ইমোশনাল সাপোর্টের দরকার একটা ট্রমার থেকে হিল হতে, আশা করি তুমি বুঝছো এখন। আমাদের টিনাদিকে বারবার সবাই বলছে যে বাচ্চাটার কথা কেন ভাবলো না, বাচ্চাটার কথা কেন ভাবছে না, তার কাছে তো ফিনান্সিয়াল কন্ডিশন এখন ভীষণভাবে মানে খারাপ অবস্থা, তার নিজের মোবাইল ফোনটা অবধি যাকে দেওয়া হয়নি সে কি করে তার বাচ্চাকে নিয়ে আসবে? যদি সে কোর্টের কাছে দ্বারস্থ হয় বাচ্চার কাস্টাডির জন্য, শুনেছি তার পরিবারের অবস্থা মানে দীপদাদের অবস্থার থেকে খারাপ, তাহলে তারা তো টাকার জন্য জিতেই যাবে, তাহলে ছেলেকে তারা যেকালে সসম্মানে দেয়নি এখানে কোর্টে কেস করার পর কোথা থেকে দেবে? নেক্সট একজন লিখেছে আপনি এমন কি করেছিলেন যে রাত দুটোর সময় বাড়ির বউকে বাড়ি ছেড়ে যেতে হলো, টিনার চ্যানেলে বসে বসে টিনারই নিন্দে করছেন, এতটাই নির্লজ্জ, একদম পারফেক্ট দিয়েছে, চ্যানেলের ডিপিটা চেঞ্জ করেছে কিন্তু কভার ফটোটা নয়, কি আজব মানুষ মাইরি, বইয়ের নামে দুটো দুটো চ্যানেল চালিয়েছে, বইয়ের অ্যাকাউন্টে নাকি একটাও টাকা নেই, ভাবা যায়? এগুলো জাস্ট মানা যায় না। আরেকজন লিখেছে সম্পূর্ণ বিষয় না জেনে কোনো একজনকে দায়ী করবেন না, টিনা সত্যিই পরকীয়া করেছে কিনা আমি জানি না, তবে এই পরিবারটা মোটেও ধোয়া তুলসী পাতা নয়, একদম পারফেক্ট কথাবার্তা বলেছে। সৌমালিদির থেকে তো আমরা জানতেই পেরেছিলাম পরিবারটা কত সুন্দর, তারপরে তো রয়েছে আরো এদের কীর্তিকলাপ, বউকে পিটিয়ে তারপর একটু ক্ষমা চেয়ে নিয়ে আশা করছো সে তোমায় এসে ভালোবেসে সংসার করুক, মেয়েরা বিয়ে হয়ে গেলে আর মা হয়ে গেলে এত সস্তা হয়ে যায় বুঝি, সব ঠিক করতে গেলে তোমার উচিত বারবার ক্ষমা চাওয়া, টিনা যে দোষ করেই থাকুক দোষী করে থাকুক, বউকে মারাটা সবচেয়ে বড় অপরাধ, গায়ে হাত তোলাটাই অপরাধ।
যদিও পুরুষের মাথা সেই সময় ঠিক থাকে না, যদি কেউ দেখে যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে কথা বলছে বা অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, কথা বলাটা পরের কথা, পরকীয়ায় লিপ্ত হয়েছে মেনলি, তো সেটা দেখে তার স্বামী নিজের মাথাটা ঠিক রাখা একদমই যায় না আমি জানি, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই যে লিখেছেন না, বউকে একবার সরি বলে তুমি তোমার দোষটা মিটিয়ে ফেলতে চাইছো, একদম কথাটা ঠিক, একবার সরি বললেই সবকিছু মিটে যায় না। এত পরিমাণ পিটিয়েছে, এই পেটানোটা হয়তো আগেও চলতো, সেদিন হয়তো একটু উত্তরিক হয়ে গেছে। আবার একজন লিখেছে, তোমার বউ যে এতদিন ভিডিও করলো, টাকাগুলো কি হলো, তাকে কি একটা টাকাও দিতে না? লে ভাই জবাবগুলো দে, এই সব কমেন্টগুলোতে কিন্তু কোনো লাভ রিয়াক্ট পড়েনি, বাকি কমেন্টগুলোতে তুমি লাভ রিয়াক্ট দেখতে পাবে, চাইলে ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারো তোমরা। একজন লিখেছে, কম বোঝো বলেই তো টিনা সব টাকা নিজের নামে করে রেখেছেন, টিনা আজ ভিখারি তাই না, আপনি কম বোঝেন, সে আনা একটা, হা 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 হা, অনেকগুলো হাসি রিয়াক্ট দিয়েছে। সত্যি বাবা, আজকে ভিডিওতে বলছে উনি নাকি কম বোঝে, উনি ওই জন্য মেপে কথা বলে, উনি ওই জন্য চুপচাপ থাকে, এদিকে বউ এদিকে ভিখারি, বউয়ের সব টাকা নিয়ে ঘরবাড়ি তৈরি হচ্ছে। আরেকজন লিখেছে, হ্যাভ ইউ বিটেন টিনা, ইউ ডোন্ট হ্যাভ রাইট টু বিট এনি উমেন, ইউ শুড কনফেস ইট অ্যান্ড সে সরি টু টিনা বিকজ ইউ হ্যাভ বিটেন টিনা। সে তো মেরেছে, সে সেটা স্বীকারই করছে না, তার মা অন ক্যামেরায় অন্য এক ইউটিউবারের ভিডিওতে বলছে ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে কনুইতে শুধু কালশিটে দাগ পড়েছে, ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে, ধাক্কাটাই বা কেন মারবে, ধাক্কা ধাক্কিতে যদি কেউ পড়ে যায় তার কনুইতে শুধু কালশিটে দাগ পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে তো দাবি করছে তাকে প্রচন্ড পরিমাণ পেটানো হয়েছে, আশা করছি থানায় জিডি করা আছে, সেখান থেকে নিশ্চয়ই, কালকে তো বললই ভিডিওতে তো বললো যে এমন অবস্থা হয়ে গিয়েছিল যদি না ওর বাবা মা এসে নিয়ে যেত তাহলে আর বেঁচে থাকতো না। আচ্ছা এখানে বলে রাখি, আমাদের দীপদা বলতে চাইছে বা অন্যান্য ইউটিউবারদের ক্ষেত্রে যে ওনাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা ওনাদের এই মুহূর্তে ভালো চাইছে, ভালো চাইছে কারণ সবাই এক পক্ষের সত্যতাটা জানে এখনো, আরেক পক্ষের সত্যতা একদম মানে আর কি সবটা খোলাখুলি ভাবে টিনাদি বলেনি সেই কারণে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে বউকে পিটিয়ে ভালোই ভিউজ হচ্ছে। আমাকে একজন কমেন্ট করেছে টিনাদির ভিডিও দেখে, ইউ আর ক্রিটিসাইজিং দেম ফর ওয়ান্টিং ভিউজ while using their lives and their fan base to earn money, are you not making these videos for views? At least they are showing their real life. To ami bole rakhi amadero real life videos ache, apni ki seta dekhte peyechen? Parni to apni ki dekhte peyechen? Apni dekhte peyechen controversy video, কারণ ইউ আর অলসো লাইক কন্ট্রোভার্সি ভিডিও, তো এখান থেকে আপনার পছন্দ যদি কন্ট্রোভার্সি ভিডিও হয় আপনি ডেইলি ব্লগার্সদের ভিউজ দেখবেন, মানে ভিডিও দেখবেন কি করে আর ভিউজ দেবেনই বা কি করে বলুন, আশা করছি আপনি আপনার সব উত্তর পেয়ে গেছেন। এখানে প্রত্যেকটা মানে এখনো অবধি চ্যানেলটাতে বোধহয় 4-5টা ভিডিও পড়েছে যেটা সুলেখা মিত্র চ্যানেল থেকে আপলোড হয়েছে, সেখানে প্রত্যেকটা ভিডিওতে সে তার বউয়ের সম্পর্কে মানে এতদিন অবধি বলে গেছে আমার মন খারাপ, মন খারাপ নিয়ে ভিডিও করছি, টিনার ছেলের কথা মনে পড়ছে না, এই সেই, কালকের ভিডিও দেখার পর জাস্ট বলছে আমি একদম মেপে ঝুপে কথা বলবো, আমি খুব বোকা শোকা একটা মানুষ, আহারে মায়ের বোকা চোকা ছেলে, এত বোকা মার্কা ছেলেকে টিনাদি যে কি করে বিয়ে করলো আমি এটাই ভেবে পাচ্ছি না, এত বোকা ছেলের তো মায়ের কাছে দাঁড়িয়ে একদম শক্ত সমর্থ চালাক চতুর হওয়া উচিত ছিল আগে, তারপর না হয় বিয়েটা করতো, একটা বাচ্চা মেয়ের জীবন এইভাবে নষ্ট করা কি ঠিক হয়েছিল, বেশি তো বয়সও নয় তাই না, 5 বছর হয়েছে বিয়ে হয়েছে আর 3 বছরের ছেলে, বেশি বয়স না, তাহলে এখান থেকে দাঁড়িয়ে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি, এত বড় একটা ধেড়ো ছেলে সে নাকি এখন বাচ্চা এবং সে নাকি খুব বুঝে সুঝে বোকার মতো বিহেভিয়ার করছে, এবং একটা বাচ্চা মেয়ে যে কিনা পরকীয়া করে ফেলেছে, সে পরকীয়া করার পর তার সংসারটাকে আর কন্টিনিউ করতে চাইছে না, ইভেন সে একটা চ্যানেল খুলে একদিনের মধ্যে মনিটাইজ করে ফেলেছে শুধু পিন আসার অপেক্ষা, গুগল পিনটা আসার অপেক্ষা, নেক্সট ভিডিও বোধহয় গুগল পিন আসার পরেই আসবে, কারণ না হলে তো ভিডিওতে রেভিনিউ আসবে না, সবাই খুব চালাকির সাথে প্লে করে যাচ্ছে এই গেমগুলো। আমরা এখানে একটা জিনিস কি দেখছি বলতো, দিনের দিন যারা সুন্দর সুন্দর ভিডিও খেটে করার চেষ্টা করছে তাদের ভিডিওতে কোনো ভিউ নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রেগে করে তাদের বাড়িতে ছুটছে শুধু একটু ভিউজের আশাতে, কিন্তু তারা কি করছে, সত্য কথাটাকে চেপে যাচ্ছে, আসল কথাটাকে নিজের পেটের ভেতরে রাখছে আর আমাদের সামনে ছুড়ে দিচ্ছে হচ্ছে হাজারো কিউরিয়াসিটি, হাজারো প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর তারা আগামী দিনের ভিডিওতে দেবো বলেও দিচ্ছে না, চেপে দিচ্ছে, ওই আর কি গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো কাণ্ড। এই ভিডিওগুলো দেখে জাস্ট একটা জিনিস রিয়েলাইজ না করে পারলাম না, সবাই যে এত বলছে সমালোচনা সমালোচনা সমালোচনা, ওরা তো চাইছে, ওরা যদি না চাইতো তাহলে তো নিজেদের পার্সোনাল ম্যাটারগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ায় ডিসক্লোজ করতো না তাই না,
বউয়ের ফোনটা কেড়ে নিয়ে তাকে পিটিয়ে এইভাবে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিত না? সবকিছুই যেকালে হচ্ছে, তাহলে আসল ঘটনাগুলো চেপে যাওয়ার মানেটা কি? পরকীয়া করেছে যখন প্রুফ করুক, সবই তো বলে দিয়েছে, ভিডিও প্রাইভেট করে দিয়ে আর কি হবে, সবাই তো জেনেই গেছে সবটা। তো নেক্সট আপকামিং ভিডিওতে আমরা দেখতে পাবো এদের সব ঘোটলা সত্য কথাগুলো, কারণ এরা বেশি দিন চেপে রাখতে পারবে না, বলতে তো এদেরকে হবেই, বা কোনো ইউটিউবার চলে যাবে তার মারফত আমরাও জানতে পেরে যাবো, আর জানতে পারলে তোমাদেরকে জানানোর জন্য তো আমরা আছি। আজকের মতো ভিডিও এই অবধি, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।